নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম নিউজ, সঙ্গে রয়েছে দিশা। শুরু করছি প্রাইম টাইম শিরোনাম। গুয়াহাটিতে দেড় বছরেই শেষ হবে এইমসের কাজ বললেন মোদি। সরকারি জমি দখল করাটা এখন শিলচরে অসুখে পরিণত হয়েছে বললেন দিলীপ। বরাকের রাস্তার কাজ হয়েছে 3,500 কোটি টাকার মন্তব্য রাজদীপের। এবারে বিস্তারিত খবর। গুয়াহাটিতে এইমসের কাজ এ বছরে শেষ হয়ে যাবে। এছাড়া এই মাসে প্রথম বছরের এমবিএস কোর্সের সূচনা হয়েছে। ঢেকিয়াজুলিতে জনসভায় একথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, এইমস শেষ হয়ে গেলে গুয়াহাটি সারা দেশের মধ্যে স্বাস্থ্যসেবায় এক বিশেষ স্থান অধিকার করবে। আসাম কে আলাগ আলাগ ক্ষেত্র মে দূর দরাজ ইলাকো মে আপনি সেবায় দেঙ্গে। इससे भी इलाज में सुविधा होगी, लोगों को इलाज के लिए बहुत दूर नहीं जाना होगा। साथियों, आज गुवाहाटी में एम्स का काम भी तेजी से आगे बढ़ रहा है। इसका काम अगले 1.5-2 सालों में पूरा भी हो जाएगा। एम्स के वर्तमान कैंपस में इसी एकेडमिक सत्र से एमबीबीएस का पहला बैच शुरू भी हो गया है। जैसे ही अगले कुछ सालों में इसका नया कैंपस तैयार होगा, आप देखेंगे गुवाहाटी आधुनिक स्वास्थ्य सेवाओं के केंद्र के तौर पर उभर करके सामने आएगा। एम्स गुवाहाटी केवल असम ही नहीं बल्कि पूरे पूर्वोत्तर के जीवन में एक बड़ा परिवर्तन करने वाला है। आज जब मैं एम्स की बात कर रहा हूं, तो एक सवाल आपके बीच पूछना चाहता हूं। देश की पिछली सरकारें ये क्यों नहीं समझ पाई कि गुवाहाटी में ही एम्स होगा तो आप लोगों को कितना लाभ होगा? वो लोग पूर्वोत्तर से इतना दूर थे कि आपकी तकलीफें कभी समझ ही नहीं पाए। साथियों, आज केंद्र सरकार द्वारा असम के विकास के लिए पूरी निष्ठा से काम किया जा रहा है। असम भी देश के साथ कंधे से कंधा मिलाकर आगे बढ़ रहा है। সরকারি জমি দখল করাটা এখন শিলচরে একটা অসুখ হয়ে দাঁড়িয়েছে, এই মন্তব্য করলেন বিধায়ক দিলীপ পাল। রবিবার রাষ্ট্রীয় শিক্ষা মিশনের আওতায় সিএসএনকে স্কুলে অনুষ্ঠিত নতুন ভবনের শিলান্যাস উপলক্ষে আয়োজিত সভায় বিধায়ক বলেন, শহরের বেদখল হয়ে যাওয়া সমস্ত জমি উদ্ধারের জন্য ব্যবস্থা নেবে সরকার। স্টেট মিশন অফিস থেকে স্যাংশন হয়েছে এবং এডিশনাল ক্লাসরুম এবং লাইব্রেরি রুমের লাগে। টোটাল এস্টিমেটেড কস্ট লগে 60,03,000 এবং এটা 2021-এর বাজেটে সেকশন হয়েছে। কোন ফান্ড? এটা ফর কনস্ট্রাকশন অফ এডিশনাল ক্লাসরুম অ্যান্ড লাইব্রেরি। স্টেট মিশন অফিস, আরএমএসএ, রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান থেকে। বিদ্যালয়ের আমরা লক্ষ্য করেছি, এটা কোনো রাজনীতির কথা নয়, কিন্তু আগের সরকারগুলো সেই পরিকাঠামো উন্নয়নের জন্য বা স্কুল কলেজগুলোর উন্নয়নের জন্য বা শিক্ষার ক্ষেত্রে উন্নয়নের জন্য কোনো বিশেষ চেষ্টা নেয়নি, যার ফলে সরকারি স্কুলগুলোর অবস্থা দুর্দশাগ্রস্ত। আমাদের সরকার আসার পর থেকেই
माननीय मुख्यमंत्री सर्बानंद सोनोवाल एवं शिक्षामंत्री गृहमंत्री विश्व शर्मा शिक्षा क्षेत्र जथेष गुरुत्व दिए शिक्षा क्षेत्र प्रचंड गुरुत्व दिए केंद्र सरकार थे जथेष अर्थ आसे आगे अर्थ एस क्योंकि अर्थगुलो कथाए जित जानी ना अपना सब जानी ना सबाई जानी कि हतो तो हमें खुशी आज के समग्र शिक्षा मिशन थे जे विद्यालय जो 60 লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে এবং রেজাল্টও মোটামুটি ভালো হয়। তো আগামী দিনে ইনফ্রাস্ট্রাকচার ভালো হলে পর স্বাভাবিক পড়াশোনার একটা গতি আসবে, একটা স্বাচ্ছন্দ্য অনুভব করবে ছাত্রছাত্রী আবার শিক্ষাগুরুরাও। পরিকাঠামোর অভাবে সেখানে আমরা পিছিয়ে যাচ্ছি, এক একটি ক্লাসে আমরা লক্ষ্য করেছি এক একটি বেঞ্চে 5 জন করে ছাত্রী বসতে হয়। এই অবস্থায় তো পড়াশোনা হয় না সঠিকভাবে, যেখানে 3 জনের বসার কথা এখন 5 জন 6 জনে বসতে হয়। বন্ধ ছিল কারণ এটা অন্য অনেক অনেক বিষয় আছে। তো আমাদের সরকার লক্ষ্য হচ্ছে যে না, সর্বশিক্ষা অভিযান শুরু করেছিলেন অটল বিহারী বাজপেয়ী, তিনি প্রথম এই পথ প্রদর্শক। আজকে আমরা খুশি যে অটলজির দেখানো পথে আমরা এগিয়ে চলে। 3.5 বছরে বরাকে শুধু রাস্তার কাজ হয়েছে 3,500 কোটি টাকার। কালাইনে বিজেপির পৃষ্ঠা প্রমুখ সম্মেলনে একথা বলেন সাংসদ রাজদীপ রায়। স্থানীয় এমভি স্কুলে কালাইন ও কাটিগোড়া মণ্ডলের অনুষ্ঠিত এই পৃষ্ঠা প্রমুখ সম্মেলনে এছাড়াও বক্তব্য রাখেন অমরেশ রায়, জেলা বিজেপি সভাপতি কৌশিক রায়, বিধায়ক অমরচাঁদ জৈন প্রমুখ। কোটি টাকা দেবো, আরে ভাই আজকে বিগত 4.5 বছরে 3,000 কোটি টাকার শুধু রাস্তার কাজ হয়েছে। আমি অন্যান্য কাজ বললাম না, মিনি সেক্রেটারি টেক্রেটারি এগুলো কথা বললামই না। 263 কোটি টাকা আসাম মালায় স্যাংশন হয়েছে, এগুলো আগামী দিনে কাজ হবে। একটা স্কিম, তারা কোন স্কিম থেকে সরকারে কোন স্কিম থেকে সুযোগ সুবিধা পেয়েছেন কিনা সেটার খোঁজ খবর নেব। রাজ্য সরকার কেন্দ্র সরকার যে সমস্ত প্রকল্প সেই প্রকল্পগুলি নিয়ে তাদেরকে আমরা জানাবো, আর ভোটের দিন তাদেরকে নিয়ে আমরা ভোট কেন্দ্রে এনে তাদের ভোট গ্রহণ করানোর কাজ। এই দায়িত্ব হলো পৃষ্ঠা প্রমুখে। গোচারণ ভূমির অবৈধ বাণিজ্যের প্রতিবাদে সোচ্চার হলেন বাংলাঘাটের বাসিন্দারা। গোচারণ ভূমি দখলের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা না নিলে তারাই ব্যবস্থা নেবেন বলে জানান প্রতিবাদকারীরা। বিশেষ করে ভূমাফিয়াদের দৌরাত্ম্য প্রতিরোধ করতে বৃহত্তর আন্দোলন করার সিদ্ধান্ত নেওয়া হয় রবিবার বাংলাঘাটে অনুষ্ঠিত এক সভায়। এ নিয়ে দেখুন কুন্তলকুড়ির গ্রাউন্ড রিপোর্ট। শিকুরা বাংলাঘাটে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক পুরুষ মহিলারা এখানে একটা প্রতিবাদ করছেন। ওরা প্রতিবাদটা সেটাই যে এখানে কিছু গোচারণ ভূমি সরকারি জমি রয়েছে 100 বিঘা। এই জমিটাকে একটা অসাধু চক্র নাকি এই জমিটাকে মাটি কেটে এবং ওইখানে জমিটা বিক্রি করে দিচ্ছে লোকের কাছে। ওরা ওর প্রতিবাদ দৃষ্টির নজরে এনেছেন কয়েকবার, কিন্তু এখন পর্যন্ত এর কোনো তদন্ত হয়নি এবং সেই প্রতিবাদে আজকে তারা এখানে নেমে এসেছেন এবং তারা সেটা বলছেন ওদের তাদের একটা হসপিটাল হওয়ার কথা ছিল, কিন্তু ওই অসাধু চক্রের ওদের অভিযোগ যেটা ওই অসাধু চক্রের জন্য নাকি থমকে পড়েছে এই হসপিটালটা এখানে তৈরি হতে বা নির্মাণ হতে। আমার সাথে রয়েছেন এখানে এলাকাবাসী, আমরা ওর কাছ থেকে আরেকটু বিস্তর জেনে নেব ওদের কী অভিযোগ, কেন এরা আজকে এখানে জমায়েত হয়েছে, কী হয়েছে দাদা। নমস্কার, আমি আপনার নিউজ চ্যানেল যত সাংবাদিক আছেন সবাইকে আমি প্রণাম জানাই, আদরণী জানাই। আমার এই রামনগর বাংলাঘাট এরিয়ায় যে এই যে ভূমিতে আপনি দাঁড়িয়ে আছেন সেইটা সরকারি ভূমি, সরকারের জমি, এই জমিটা গোসরা জমি, ভারত সরকারের প্রতিশ্রুতি, আসাম সরকারের প্রতিশ্রুতি, আমার বেটি আর মাটি। আজকে আমার হসপিটাল এখানে বন্ধ, মাফিয়ারা এই জমি জবরদখল করে আমাদের হসপিটালে বাধা বিঘ্ন দিচ্ছে এবং পুরা জমি গ্রাস করে নিচ্ছে। এই মাফিয়াদের কারণে আমার কত বেটির প্রাণ রাস্তাতে যাচ্ছে, ডেলিভারি হচ্ছে, কত বেটার প্রাণ যাচ্ছে। আর আমার মাটি, আজকে আমার পায়ের তলার মাটি মাফিয়াদের কবলে। কেন সরকার এইটা প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও এই পদক্ষেপ কেন নেওয়া হয় না? যদি আগামীতে 15 তারিখের ভিতরে এটা পদক্ষেপ নেওয়া না হয় আমার বেটি আর মাটি রক্ষার, আর আমার হসপিটালের, আমার স্কুলের, তাহলে আমার এই এত অঞ্চলের যে সর্বজাতির জনসাধারণ আমরা সবাই মিলে রাস্তাতে গণ বিশাল আন্দোলনে নামিয়ে পড়বো। এইটাই আপনারা শুনতে পাচ্ছেন এখন এই বাংলাঘাটবাসীর খুব এখন আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। ওরা একটাই প্রশ্ন তুলছেন যে সর্বা সরকারের মাটি বেটি সুরক্ষার যে একটা প্রতিশ্রুতি এবং যে গো রক্ষার জন্য সরকার বিভিন্ন
सकारात्मक पदक्षेप निच्छे किन्तु एखाने कयेकशो बीघा गोचारण भूमि असाधु चक्रेर जन्य एक गोचारण भूमिटा नष्ट हो जाच्छे। तो एर जन्य ओरा बोलछेन जदि सरकार पदक्षेप ना ने सरकार विहित तदंत ना करे ओरा समयसीमा बेधे दिएछेन एबं आर ओरा धैर्य करते पारबेन ना ओदेर धैर्यर बाँध भेंगे गेछे एबार तारा बृहत्तरे आंदोलने नामछेन बोले ओरा संवाद माध्यमेर काछे सबार काछे तुले धरछेन ओदेर मनेर क्षोभेर कथा। आमि कुन्तल कुड़ी ईशान बांगला शिलचर सरकारेर जागा কিন্তু আমরা এত আজকে এত বছর থেকে আজকে বিশ বাইশ বছর থেকে আমার বিয়া হয়েছে এখানে আইছি এত কষ্ট করি আমরা চাই আমরা একটা হসপিটাল এখানে হইতো সরকারে একবার অনুমতি দিছিল আমরা হসপিটালের জন্য কিন্তু হসপিটাল তো আর হইল না। হ্যাঁ আর এই দালাল কে কি জায়গা বিক্রি করিয়া সব মানুষ এখানে বসবাস করা দিছে তো আমরা চাই সরকারের কাছে অতটুকু আমাদের অনুরোধ করিয়া কইতেছি যাতে আমরার এই জমিনটা আমরা পাই আর আমরা একটা হসপিটালের জন্য ব্যবস্থা করি আর অতি শীঘ্র যদি আমাদেরকে ব্যবস্থা করিয়া না দেয় তাহলে আমরা সব রাস্তায় আন্দোলন করব। আপনার নাম? আমার নাম ছায়া দাস, বাংলাঘাট। বাংলাঘাট সরাটিল্লা গসরাটিল্লার সরকারি ভূমি আমাদের প্রাইমারি হেলথ সেন্টারের জমি ওই জমি জবরদখলকারীদের বিরুদ্ধে প্রশাসন কেন নির্বিকার প্রশাসন জবাব চায় জবাব চায় জবাব চায়। নিয়ে নিচ্ছে একটা ছোট বিরতি, দেখতে থাকুন ঈশান বাংলা প্রাইম টাইম নিউজ। আকাশে সুতারা বাজে তাদের বাসুরে মৃদঙ্গ বাজে তাদের নবীন সুরে সে নারী কামার পর আউশিয়া আকাশে তিয়ান চিন্দাতে বাসিয়া কলার নেকলেস আন চিন্দাতে সুন্দরী তাকিয়া নারে আমরা কামার পর আউশিয়া কানের ঝুমকা আন চিন্দাতে বাসিয়া হাতের বালা আন চিন্দাতে সুন্দরী তাকিয়া নারে সাজো সুন্দরী কন্যা সাজো বিয়া সাজে রে 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 সাজো সুন্দরী কন্যা সাজো বিয়া সাজে রে। খান জুয়েলার্স, ঐতিহ্যের অঙ্গীকার। জেকে টাইলস অ্যান্ড স্যানিটেশন, এখানে আপনারা পাচ্ছেন বিভিন্ন ধরনের রুচিসম্মত সুলভ মূল্যে বেসিনস, টাইলস এবং নিত্য নতুন আরও অনেক সামগ্রী, যেমন ক্যাবিনেট বেসিনস পিভিসি, ওয়ান পিস ক্লসেটস, ফুল পেডাস্টেল বেসিনস, সেমি পেডাস্টেল বেসিনস, ওয়াল হ্যাং ক্লসেটস, প্রেসড সিঙ্কস, গার্নেট সিঙ্কস, হিন্ডওয়ারের কুকার হুডস, ওয়াল টাইলস, আর বেসিনস, টু বাই টু গ্লসি, টু বাই টু হাই গ্লসি, টু বাই টু রাস্টিক ওয়ার্ড, টু বাই ফোর গ্লসি এবং টু বাই ফোর হাই গ্লসি। জেকে টাইলস অ্যান্ড স্যানিটেশন, মেহেরপুর নিয়ার বিবেকানন্দ কোঅপারেটিভ, শিলচর 15। ফিরে এলাম বিরতির পর। বরখোলা রাজা গোবিন্দ মেমোরিয়াল হাই স্কুলে অনুষ্ঠিত হলো বিজেপির বরখোলা মণ্ডলের পৃষ্ঠাপ্রমুখ সম্মেলন। এতে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি কৌশিক রায়, বরখোলার বিধায়ক কিশোরনাথ, কঙ্কন নারায়ণ শিকদার প্রমুখ। সম্মেলনে আগামী বিধানসভা নির্বাচনে পৃষ্ঠাপ্রমুখদের দায়িত্ব ও করণীয় নিয়ে বক্তারা পরামর্শ দেন। এবং বরখোলা একটা বিশেষ জায়গা আছে পুরো কাছাড় জেলা। এক সময় আপনারা জানেন এই অঞ্চল থেকে পুরো জেলার পরিচালনা এই অঞ্চল থেকে হতো, বিশেষ করে কাছাড় জেলার এক সময় রাজধানী বলতে গেলে দুধপাতিল ছিল। পরবর্তীকালে নদীর ওই পারটা ডেভেলপমেন্ট হওয়ায় আস্তে আস্তে নদীর এই পারে যে উত্তরের যে পার আছে সেটার মহত্ব কমে যায়, ডেভেলপমেন্ট
কমে যায় এবং আজকের দিনে বলা বলতে দেওয়া নেই যে কাছাড় জেলাতে যতগুলো সমস্যা আছে তার মধ্যে ধরে নিতে লাগে যে বর্ধমানটা এন্টায়ারলি একটা রুরাল সমস্যা। এইখানে কোনো সেরকম ভাবে আরবান এরিয়ার ডেভেলপমেন্ট হয়নি এবং কেন হয়নি আমি সেটাতে আজকে যাব না। হয়নি বলে আমাদের কি কি সমস্যা হয়েছে সেটা আমাদের জানা দরকার এবং আগামী দিনে এটা থেকে কিভাবে উত্তরণ হয় সেটার দিকে আমাদের সরকার কি করছে সেটার দিকে নজর দেওয়া উচিত বলে আমরা মনে করি। বড়কলা সমষ্টিতে বিগত প্রায় ৭০ বছরে আমরা এই অঞ্চলে একটা পলিটিক্যাল স্টেবিলিটি যাকে রাজনৈতিকভাবে স্থায়ী একটা ব্যবস্থা সেরকম কোনো ব্যবস্থা আমরা এখানে দেখতে পাই না, যার জন্য প্রত্যেক চার বছর পাঁচ বছর পরে পরে এই অঞ্চলের যে পলিটিক্যাল স্ট্রাকচার আছে সেটা বারবার পাল্টেছে, সেটা বারবার বদলেছে এবং সেই বদলানোর ফলে বরকলার যেভাবে উন্নয়ন হওয়া উচিত ছিল সেই উন্নয়নটা ঠিক সেইভাবে হয়নি। বরকলার রাস্তাঘাট সেইভাবে ডেভেলপমেন্ট হয়নি বিগত প্রায় ৭০ বছর। বরকলাতে কোনো বড় উদ্যোগ আসেনি, বরকলাতে ঠিক সেইভাবে স্কুল কলেজ অফিস আদালতের যেভাবে উন্নয়ন হওয়া উচিত ছিল সেটা হয়নি এবং বরকলার পুরো বরকলাই এন্টায়ারলি একটা পিছিয়ে পড়ার জায়গা হিসাবে পরিণত হয়েছে। ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে আপনাদের পার্শ্ববর্তী উদারবন্দর বরকলার মধ্যে দিয়ে একটা ফোর লেন এক্সপ্রেস ওয়ে হাফলং এবং নোয়াগাঁও হয়ে গৌহাটির দিকে চিহ্নিত হয়েছে এবং পরবর্তীকালে আমরা দেখলাম যে বরকলার আশেপাশে ছোট ছোট কোনো কোনো উদ্যোগের কাজ আরম্ভ হয়েছে। উধারবন্দ ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে বিধানসভা ভিত্তিক বুথ সংকল্প শিবির অনুষ্ঠিত হলো রবিবার। কলারতল এলাকায় অনুষ্ঠিত বুথ সংকল্প শিবিরে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব, প্রাক্তন মন্ত্রী অজিত সিং সহ আরও অন্যান্যরা। বুথ কমিটিগুলিকে আরও মজবুত করা সহ আসন্ন বিধানসভা নির্বাচনের রণকৌশল নিয়ে এই দিনের বৈঠকে আলোচনা হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে আসনের মধ্যে আজকে প্রথম উদারবন্দ ব্লক কংগ্রেস থেকে বুথ কমিটি বুথ ম্যানেজমেন্ট কমিটির বৈঠক হয়েছে, মিটিং হয়েছে। তার প্রধান কারণ আজকে বুথ কমিটি যদি স্ট্রং হয় তাহলে আসামে আগামী দিনে কংগ্রেস সরকার আসবে। সেই উদ্দেশ্যে ছত্তিশগড় থেকে তিনজন ট্রেইনার, কারণ দেখা গেছে ছত্তিশগড়ে প্রায় ৭০টা আসনে কংগ্রেস জয়ী হয়েছিল, বিজেপি মাত্র ১৫টা আসনে জয়ী হয়েছিল। তার প্রধান কারণ তাদের যে বুথ ম্যানেজমেন্ট কমিটি সেটা অত্যন্ত স্ট্রং ছিল, প্রত্যেক বুথে ৩১ জন থেকে শুরু করে আরও বেশিও মেম্বার নিয়ে সেই কমিটি গঠন করা হয়েছিল, যার জন্য তার রেজাল্টটা খুব ভালো হয়েছে। অথবা সেই ফর্মুলা আমাদের যেহেতু আমাদের ইনচার্জ আছেন এই ইলেকশনের ভূপেশ বাঘেল, তিনি আমাদের ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী, ওনার আমরা সেই ভূপেশ বাঘেল উনি এই মডেলটা দিয়েছেন এবং আমাদের সমস্ত শুধু এখন ছত্তিশগড় বা আসামে না সমস্ত ভারতবর্ষ জুড়ে এই মডেলটা অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে বলে সবাই বলেছেন আইসিসি কর্মকর্তারা, যার ফলে সেটা আরম্ভ হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস এই বুথ ম্যানেজমেন্ট কমিটি আমাদের সফল হলে আগামী দিনে ২১ শিওর কংগ্রেস সরকার আসামে আসবে। আমাদের প্রধান কারণ যে আজকে বিভিন্ন জায়গায় আমাদের অনেকের ট্রেনিংয়ের অভাব আছে। আজকে ঠিক কথা উনি বলেছেন যে আমাদের অনেক সময় দেখা যায় ইলেকশনের আগের দিন আমরা পুলিং এজেন্ট তাদের তৈরি করি, তাছাড়া আমাদের অন্যান্য যে কাজ আগের দিনে করি আমরা মানুষের বাড়ির বাড়িতে যাই না, সেই জিনিসটা যাতে প্রত্যেকজন বুথ কমিটির মেম্বার তার ৫ জন বা ১০ জন লোকের ঘরে যায়, তাতে আমরা অ্যাডভান্স যাতে আমাদের পুলিং এজেন্ট এগুলো আমরা আগে তৈরি করতে পারি এবং বর্তমান সরকারে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতিটা মানুষের জনগণের মনে তুলে ধরতে হবে। আজকে বর্তমান দিল্লিতে বা আসামে আমাদের মোদী মহাশয়, আমাদের সর্বানন্দ সোনোয়াল মহাশয় যেটা ওনারা বাজে কাজ করছেন সেই কাজটা আমরা বলতে, যেমন আমাদের এখানে বরাক উপত্যকায় সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা আমাদের খার্টলিন এবং ফোরকিদের আমাদের লোকের চাকরি হয় না, আমাদের বলা হয়েছিল যে ৩১ কিলোমিটার রাস্তা ৬ মাসের মধ্যে কমপ্লিট হবে।
বাসকান্দি টিএইচ গুণমণি একাডেমিতে রবিবার আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে সমাজের কুসংস্কার ও অন্ধবিশ্বাসের ওপর এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সংস্থার কর্মকর্তারা জানান, বাদ্রী চন্দ্রপুর জিপির অধীনে থাকা বিভিন্ন গ্রামের মানুষদের কুসংস্কার ও অন্ধবিশ্বাস থেকে বের করে আনতে এই সচেতনতা সভায় আয়োজন করা হয়েছে। সভায় উপস্থিত ছিলেন বাদ্রী চন্দ্র জিপির সভাপতি নির্মল রায়, আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের আহ্বায়ক গীতরঞ্জন সিংহ, বাসকান্দি হাইস্কুলের প্রধান শিক্ষক বীরেন সিংহ প্রমুখ। আজকের এই প্রোগ্রামের সংগঠনের নাম হচ্ছে আর্যভট্ট সায়েন্স সেন্টার এবং বাসকান্দি ব্লকের আন্ডারে, আর এখানে স্থান হল রানীপুর। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের এরিয়ায় যে সায়েন্টিফিক নলেজ অন্ধকার আছে সেটাকে আর্যভট্ট সায়েন্সের মাধ্যমে আমরা যেন ওদেরকে ইরাডিকেশন অফ নলেজ অফ ব্লাইন্ড বিলিফ তথা আপনার সুপারস্টিশন বা অন্ধবিশ্বাস সেগুলোকে ওদেরকে বিজ্ঞানের মাধ্যমে উদাহরণ দিয়ে বা প্রমাণ করে দৃঢ়ীকরণ বা দৃঢ় করা, সেটাই আমাদের উদ্দেশ্য। আজকের এই প্রোগ্রামের মুখ্য বার্তাগুলো হইল যে আজকে আমাদের যে আর্যভট্ট সায়েন্সের অধীনে আমাদের রানীপুরের গুণমণি একাডেমি স্কুলের অনুরাগ সহযোগে আজকে এই সায়েন্স সেন্টারের উদ্বোধন বা আমরা পাবলিকের সচেতনতাগুলো জানার জন্য এবং আমাদের মানে অন্ধবিশ্বাস বলতে আমাদের বাদ্রী চন্দ্রপুর ডিপির অনেক বেলেগ আছে যাতে এখনও মানুষ অন্ধকারের মধ্যে কাটছেন, ওনারা বেশিরভাগ কোনো সায়েন্সের দিকে লক্ষ্য রাখেন না। হ্যাঁ, তাই আমি এগুলা প্রোগ্রাম করার জন্য আমি গুণমণি একাডেমি স্কুলের সব টিচার এবং ম্যাডামগুলোকে আমি স্বাগতম জানাই, যে যারা জেনে আমার ইপিতে যেমন ওনারা সবসময় এই এলনেস প্রোগ্রাম করে থাকেন এবং পাবলিকের মধ্যে যারা সচেতনতা জিনিসটা বাড়াইয়া থাকেন এবং অন্ধকার থেকে পাবলিকগুলার মুক্তি করার জন্য যাতে ওনারা প্রচেষ্টা নেন। ডিএসআর প্রাক্তন সচিব মণি কর্মকারের নামে উৎসর্গিত স্ট্যান্ডের উদ্বোধন হল শিলচর ডিএসএস স্টেডিয়ামে। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিলচর ডিএসএর প্রাক্তন সভাপতি মণি কর্মকার। এই নির্মাণে সাহায্যকারী সমর রায় প্রয়াত মণি কর্মকারের পরিবারের পক্ষ থেকে ডিএসএ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে ধন্যবাদ সূচক ভাষণ দেন ডিএসএ সভাপতি বাবু। বর্তমান জেনারেল সেক্রেটারি বিজেন্দ্র প্রসাদ সিং, যাকে আমরা বাদশা বলেই চিনি, এবং আমার ছোটো ভাই, ওনাকে যখন প্রথম প্রস্তাব দিয়েছিলাম উনি এক বাক্যে রাজি হয়েছিলেন যে টাকা যদি লাগবে আমাদের টাকা নেই, আমি বলেছি আমি 1,00,000 টাকা দেবো, বলে ঠিক আছে আমি গভর্নিং বডিতে এটা নিয়ে যাবো, যদি পাস হয় আমি যথাসম্ভব। তো গভর্নিং বডি সেই দিনকার যারা যারা উপস্থিত ছিলেন তারা সবাই বলেছে যত সম্ভব তাদের অনেক দেরি হয়ে গেছে, এটা যত সম্ভব এটা কাজটা করেছে, তো ওই দিন বেশি টাইম নেননি উনি, 1 মাসের মধ্যেই কাজটা সম্পূর্ণ করেছেন। এবং ওনার সঙ্গে যারা ওই সময় সঙ্গী ছিলেন তারা এখানে প্রায় অনেকেই উপস্থিত, অনেকে মারা গেছেন। আজকে এই প্রোগ্রামে আসার জন্য আমি অশেষ ধন্যবাদ আমাদের পরিবার থেকে, স্টুডেন্টশিপ ক্লাব থেকে এবং ব্যক্তিগত আমিও। আমি বেশি কথা বলবো না, কারণ ওনার কর্মজীবনে। সংবাদ শেষে শিরোনাম আরো একবার। গুয়াহাটিতে 1.5 বছরেই শেষ হবে এইমসের কাজ বললেন মোদি। সরকারি জমি দখল করাটা এখন শিলচরে অসুখে পরিণত হয়েছে বললেন দিলীপ। বরাকের রাস্তার কাজ হয়েছে 3,500 কোটি টাকার মন্তব্য রাজদীপের।
প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই নমস্কার।